আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে যে তোমরা জানো যে স্কুল এবং কলেজ সরকার আরও বন্ধের যে মেয়াদটা সেটা আরও বাড়িয়েছে, অর্থাৎ 31 অগস্ট পর্যন্ত আমাদের এই ছুটির মেয়াদ বাড়ানো হলো। এখন তোমরা কি বিশ্বাস করো যে 31 আগস্টের পরে অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমাদের স্কুল কলেজ খুলবে? আমার যেটা মনে হয় যে এইটা আরও বাড়ানো হবে, আরও 1 মাস 12-10 দিন এবং 15 দিন পর্যন্ত বাড়ানো হবে। তো আগস্টের পরে হচ্ছে সেপ্টেম্বর, যদি সেপ্টেম্বর যদি বন্ধ থাকে সেক্ষেত্রে অক্টোবর নভেম্বর বছরের শেষের দিকে, তো বছরের শেষের দিকে তো আর স্কুল খুলবে না, কারণ তখন বার্ষিক পরীক্ষা বা তখন এই বছরটা শেষ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বছরটা সরকার কীভাবে শেষ করবে, কারণ এখন তো আর স্কুলের কাছে কিছুই নেই, সব কিছু সরকারের কাছে। তা আমার যেটা মনে হচ্ছে যে তিনটা উপায় সরকার এই বছরটা শেষ করবে, অর্থাৎ তোমাদের আর স্কুল খোলা হচ্ছে না, এই বছরটা 2021 সালটা বন্ধে চলে যাবে, ঠিক আছে? তো যেটা সরকার করতে পারে, বার্ষিক পরীক্ষা কীভাবে হবে, সেটা হচ্ছে আমার মনে হয় যে হয় তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এখন যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে সেই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট ভিত্তিতে তোমাদেরকে নেক্সট ইয়ারে পাশের বা মূল্যায়ন করা হবে, এটা একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া হচ্ছে যে তোমাদেরকে একটা প্রশ্ন দেওয়া হবে, বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসের ভিত্তিতে একটা প্রশ্ন দেওয়া হবে। বলা হবে যে প্রত্যেকটা সাবজেক্টের বা হচ্ছে 5টা সাবজেক্টের বা নির্দিষ্ট সাবজেক্টের তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে, বাসা থেকে প্রশ্নগুলো সলভ করে তোমরা জমা দিবে, ঠিক আছে? অ্যান্সার শিটটা জমা দিবে, এরকমও হতে পারে। বা তোমাদেরকে বলা হবে যে অটোপাস, ডাইরেক্ট তোমাদেরকে বলা হবে যে তোমরা যে ক্লাসে আসো সে আগামী বছর ওই ক্লাসে চলে যাবে, এভাবেও তোমার হতে পারে। তো এখন যেটাই হোক না কেন, আমার পরামর্শ থাকবে তিনটা, তোমাদেরকে আমি তিনটা পরামর্শ দিব। এই তিনটা পরামর্শ তুমি যদি গ্রহণ করো তাহলে আমার বিশ্বাস তোমার এই বছরটা তোমার লস হবে না, ভালো হবে। ফার্স্ট হচ্ছে যে তুমি যে ক্লাসে পড়ো না কেন, তুমি 5-এ পড়ো বা 6-এ 7-8-9-10, তুমি যে ক্লাসে পড়ো না কেন, তুমি ওই ক্লাসের যে বইটা আছে, যে সিলেবাসটা আছে, তুমি অবশ্যই সেটা শেষ করতে হবে। মানে ধরো এই ক্লাসের কোনো কিছু গ্যাপ রেখে তুমি যদি পরের ক্লাসে চলে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি বিশাল একটা লসে থাকবে, মানে বড় একটা সমস্যায় পড়বে। তো এই কারণে তুমি যে ক্লাসে পড়তেছো সেই ক্লাসের বিজ্ঞান, সেই ক্লাসের ম্যাথ, সেই ক্লাসের ইংলিশ বা সেই ক্লাসের বাংলা সেকেন্ড পেপার, এই বিষয়গুলো তোমাকে অবশ্যই শেষ করতে হবে। শেষ করে তখন তুমি নেক্সট ইয়ারে গেলে তোমার জন্য ইজি হবে, না হয় তুমি আরেকটা ঝামেলার মধ্যে পড়বে। তো ফার্স্ট হচ্ছে তোমাকে আমি পরামর্শ দিব যে তুমি তোমার বার্ষিকের যে সিলেবাসটা আছে এটা টোটালি শেষ করে ফেলো, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, যদি তোমার অটোপাস দিয়ে দেওয়া হয় তাহলে তুমি কোনো পরীক্ষা দিচ্ছ না, তুমি এমসিকিউ টেস্ট বা সৃজনশীল, তুমি কতটুকু সৃজনশীল পারো বা কতটুকু এমসিকিউ, কতটুকু বইটা শেখা হয়েছে তোমার একটা জানা হচ্ছে না, কারণ অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিন্তু আমরা একটা স্টুডেন্টের মানে কতটুকু একটা বিষয়ে অর্জন হয়েছে সেটা কিন্তু জানা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে অ্যাসাইনমেন্ট অনেক স্টুডেন্ট, সবাই না, কিছু স্টুডেন্টস অ্যাসাইনমেন্ট কপি করতেছো, কিছু স্টুডেন্ট আছে যে অ্যাসাইনমেন্ট নিজেও লিখতেছো না, তোমার ভাই বা বোন লিখে দিচ্ছে, বা অনেকে আছে যে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কপি করতেছো, ঠিক আছে? তার মানে অ্যাসাইনমেন্টের মাধ্যমে যদিও সিস্টেমটা অনেক ভালো সিস্টেম, কারণ অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা স্টুডেন্টকে জাজ করার বা একটা স্টুডেন্টের সৃজনশীল বিষয়গুলো বিকাশের অনেকটা মাধ্যম। আমরা ইউনিভার্সিটি থাকা অবস্থায় অ্যাসাইনমেন্ট মাধ্যমে অনেক অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু তোমরা যে অ্যাসাইনমেন্ট করতেছ সেটা অ্যাসাইনমেন্ট না, সেটা মূলত একটা নকল করা, কপি করা, ঠিক আছে? তো এইটা আসলে ঠিক না। তো আমি যেটা তোমাদেরকে পরামর্শ দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি এই সৃজনশীলগুলো, প্রত্যেকটা চ্যাপ্টারের পরে যে সৃজনশীলগুলো আছে এগুলো বাসায় প্র্যাকটিস করো, এবং তোমার যে পরিচিত যে টিচার আছে, সেটা স্কুলের টিচার হোক, কোচিংয়ের হোক বা বাসার টিচার হোক বা যারাই হোক না কেন, তুমি তাকে ওনাকে এটা শেয়ার করবে যে স্যার আমি এইগুলো কমপ্লিট করেছি, আমার এটা দেখে নেন। মানে ফার্স্ট হচ্ছে তুমি সিলেবাসটা শেষ করবে, সেকেন্ড হচ্ছে তুমি এই সিলেবাসের যে গল্পগুলো আছে বা যে অধ্যায়গুলো আছে সেখান থেকে তুমি সৃজনশীল, এমসিকিউ এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর থার্ড আমি তোমাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে তুমি যে কোনো একটা যোগ্যতা, এক্সট্রা অর্ডিনারি, মানে যে কোনো একটা যোগ্যতা তুমি অর্জন করো। এই জিনিসটা একবার 4 থেকে ক্লাস 10 বা 12 পর্যন্ত তুমি যে ক্লাসের হোক না কেন তুমি একটা যোগ্যতা অর্জন করো, একটা যোগ্যতা। বিশেষ করে যেমন ধরো তুমি ইংলিশে ভালো, তুমি এমন একটা ইংলিশের যোগ্যতা অর্জন করো যেটা তোমার ক্লাসে কেউ পারবে না তোমার সাথে,
বা তুমি ম্যাথে একটা যোগ্যতা অর্জন করো, বা বিজ্ঞানে একটা যোগ্যতা অর্জন করো, বা ইসলামে একটা যোগ্যতা অর্জন করো, যে কোনো একটা এক্সট্রা অর্ডিনারি তুমি যোগ্যতা অর্জন করো এই বছরটা, যে স্যার আমি এই বছরে এইটা আমি অর্জন করেছি যেটা আমার ক্লাসে কোনো ফ্রেন্ডের মধ্যে সেটা আমার নাই, ঠিক আছে, আমি সেটা অর্জন করেছি, আমি ইংলিশে এত ভালো, বা আপনি আমাকে, যেমন আমি তিনটা স্টুডেন্ট আমার পরিচিত আছে যে ক্লাস এইটে পড়ে, ওরা অলরেডি একেবারে মানে ওয়ান থেকে একবার দ্বাদশ পর্যন্ত যতগুলো মানে ইংলিশ বই আছে সবগুলো বইয়ের যত ওয়ার্ড আছে সবগুলো ওরা শিখে ফেলছে। তো এটা একটা তার এক্সট্রা অর্ডিনারি, তুমি ইংলিশের যে কোনো একটা ওয়ার্ড তাকে মানে সিক্স থেকে একেবারে তোমার ওয়ান থেকে তোমার একবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কলেজ পর্যন্ত যে ইংলিশ বইটা আছে সবগুলো তারা অনলাইন থেকে কালেকশন করছে এবং সবগুলো ওয়ার্ড তারা শিখে ফেলছে। তো এটা একটা এক্সট্রা অর্ডিনারি একটা যোগ্যতা, তুমি কি পারবা ক্লাস টেনের একটা মানে যে তুমি যদি ক্লাস এইটে পড়ে থাকো তুমি ক্লাস টেনের একটা ইংলিশ বইয়ের একটা ওয়ার্ড তুমি পারবা? নতুন একটা ওয়ার্ড পারবে না, কিন্তু সেটা শিখে ফেলছে। তো এই ধরনের তুমি বিজ্ঞানের হতে পারে, তুমি ম্যাথের হতে পারে, যে কোনো একটা এক্সট্রা অর্ডিনারি তুমি অর্জন করো। এটা আমি মনে করি যে তোমার ইনাফ টাইম আছে তোমার এখন, এই যেহেতু যথেষ্ট সময় আছে সেই কারণে তুমি এক্সট্রা অর্ডিনারি তুমি অর্জন করতে পারো। তাহলে স্যারের তিনটা পরামর্শ, নাম্বার ওয়ান হচ্ছে তুমি তোমার বার্ষিকী সিলেবাসটা শেষ করো, নাম্বার টু হচ্ছে এই যতটুকু সিলেবাস শেষ করেছো এটা নিয়ে একটা পরীক্ষা দাও, ঠিক আছে, সেটা এমসিকিউ হতে পারে বা সৃজনশীল হতে পারে, সেটা তুমি বাসায় দিতে পারো বা তোমার যে টিচার বাসায় পড়ায় তাকে দিতে পারো, বা টিচার না থাকলে স্কুলের টিচারকে দিতে পারো, হ্যাঁ, অথবা স্কুল থেকে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে তোমাকে সেই অ্যাসাইনমেন্টটাকে তুমি একবার নিজের মতো করে তুমি করো, কারো কপি করবা না, তুমি নিজের মতো করে নিজে নিজেই চিন্তা করে নিজে গবেষণা করে নিজেই ভালো করে পড়াশোনা করে তুমি করো, ঠিক আছে, তাহলেও তোমার চলবে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে যেটা বললাম যে এক্সট্রা অর্ডিনারি কিছু একটা করা, যে তুমি যে কোনো একটা কোয়ালিটি শিক্ষার যে কোনো একটা দিক যেটা তোমার ভালো লাগে যে কোনো একটা বিষয় তুমি অর্জন করো, ঠিক আছে, সেটা কৃষিকাজও হতে পারে, তুমি ধরো হচ্ছে তুমি দশটা ফুল গাছ লাগিয়েছো বা দশটা মরিচ গাছ বা দশটা তোমার পেঁপে গাছ পেয়ারা গাছ যে কোনো গাছ হতে পারে, তুমি কোনো একটা কাজ করেছো, তোমার একটা অ্যাচিভমেন্টে আমি স্যার আমি এই কাজটা করেছি এটা আমার একটা অর্জন এই বছরের, যে কোনো কিছু একটা অর্জন হতে পারো, ঠিক আছে, একেবারে মানে নিরালস থাকা যে নিরস থাকা আর কি, নিরালস না নিরস থাকা যে আমি কিছুই করিনি শুধু অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি আর ঘুমাচ্ছি গেমস খেলতেছি বা এই যে তোমার কোনো অর্জন নাই কিছুই নেই এই টাইপের কিছু যেন না হয়, মানে এই 2021 সালটা যেন তোমার জীবনে মানে একটা ভয়ঙ্কর দিবস বা ভয়ঙ্কর বছর যেন না হয়, এটা একটা সুখের বা সুন্দর একটা দিন গেছে তোমার, এটা যদি তেমনই হয়। আসলে স্কুল বন্ধ ঠিক আছে বা কলেজ বন্ধ বা শিক্ষা কার্যক্রম বন্ধ আছে, কিন্তু তোমার অন্য সেক্টর তো সবই খোলা আছে, তুমি ইচ্ছাগুলো তো সবই করতে পারো, তাই না, সবই খোলা আছে। সো আমরা অবশ্যই ব্যক্তি উদ্যোগে আমি তুমি এই তিনটা কাজ করবে, বার্ষিকের সিলেবাসটা শেষ করবে, অ্যাসাইনমেন্টগুলো ভালো করে করবে আর এক্সট্রা অর্ডিনারি কিছু একটা করো, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে এবং আমি তোমাদের এই রিলেটেড যে কোনো বিষয় আমার মনে আসবে যখনই যা মনে আসবে আমি চেষ্টা করবো তোমাদেরকে বিষয়গুলো শেয়ার করার জন্য। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবে এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে ফেলবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।